আজকে আমরা সমাধান করব অনুশীলনী 2.1-এর 8 নম্বর অঙ্ক, সেট ও ফাংশনের সেটের অংশ। এখন 8 নম্বরে কত কি বলছে? 8 নম্বরে কত বলছে যে p equal to a, q equal to b, c হলে p গুণ q মানে p into q এবং q into p নির্ণয় করো। এটা হলো গুণের আকার, সেটের গুণের আকার। সেট গুণ কিভাবে করতে হয়? যেমন এই a কমা b ইকুয়াল ইনটু যদি b এই b কমা c হয় তাহলে এটা গুণটা আমরা কিভাবে করব? গুণটা আমরা করব এরকম, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকে সাধারণত, যে এই a দিয়ে আমরা প্রথম এর জন্য গুণ করব, আবার b দিয়ে গুণ করব, এরকম হয়তো আমরা করি। কিন্তু এই আগের গুণে আমরা লিখতে পারতাম যে এই এ বি আমরা যে কোনো ভাবে লিখতে পারতাম, বি এ লিখতে পারতাম, কিন্তু এখন লিখবো আমরা এ দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে লিখবো এ কমা বি, এ কমা বি এটা একটা, আবার এ দিয়ে যদি আমরা সিরে করি তাহলে এ কমা সি এটা আর একটা, আর এরপর করতে হবে বি দিয়ে, বি দিয়ে করলে বি কমা বি আবার বি কমা সি, এরকম হবে গুণের প্রকৃতি। এখন আমরা করব 8 নম্বরের ক, 8 নম্বরের কত বলছে যে p ইকুয়াল টু a এবং q ইকুয়াল টু bc, এটা p ইনটু q, নাও p ইনটু q নির্ণয় করতে বলছে। এখন আমরা p এর মান কত? সমান সমান p এর মান হলো a ইনটু q এর মান হলো b কমা c। এখন এইটা দিয়ে আমরা এটারে গুণ করব, গুণ করলে কি হয়? প্রথম কি শিখেলাম আমরা যে a কমা b এর একটা, a কমা b এটার আমরা কি দিয়ে প্রকাশ করব? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে a কমা b, তারপর কি করছে যে a কমা c দিয়ে আর একটা গুণ আছে যে a কমা c, এই গুণ হয়ে গেল। এখন এটা সেট প্রকাশ করতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এটি অ্যান্সার, এটাই p ইনটু q অ্যান্সার। এখন আমরা করব q ইনটু p, q ইনটু p তে কি হয়? q মান প্রথম আমরা আগে বসাবো, q তাহলে b কমা c এটা কি? এটা হলো q ইনটু আছে p, p এর মান কত? a। এখন আমরা গুণ করবো কি দিয়ে? এই b দিয়ে গুণ করবো এটার, তাহলে কি হয়? b কমা a, b কমা a এটা একটা, আবার কি কইছে? c দিয়ে গুণ করতে কইছে, c কমা a এটা আর একটা, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। p q এর অ্যান্সার হলো এটা, আর q q p এর q p ইনটু p এর অ্যান্সার হলো এটা। এখন আমরা করব 8 এর খ, খ নম্বরে কি বলছে দেখি। খ নম্বরে বলছে যে a ইকুয়াল টু 3 4 5 একটা সেট, b ইকুয়াল টু 4 5 6 একটা সেট, এবং c ইকুয়াল টু x y হলে a ইন্টারসেকশন b ইনটু c নির্ণয় করো। এখন a ইন্টারসেকশন b ইনটু c এটাও গুণ আকারে গুণ করতে বলছে, তাহলে প্রথম আমরা নির্ণয় করবো a ইন্টারসেকশন b, তারপর এর সাথে গুণ আছে কি c। নাও এখন এ ইন্টারসেকশন বি এটার ইনটু আছে সি, সমান সমান এর মান কত? 3 4 5 ইন্টারসেকশন বির মান আছে কত? 4 5 6 এটা ফার্স্ট ব্র্যাকেটে আটকায়, তারপর আছে কি যে ইনটু সি, সি মান আছে কত? এক্স ওয়াই। এখন প্রথম কি বলছে যে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশনের মানে হলো যে আমরা দুইটা সেটের মধ্যে যেটা কমন সংখ্যা আছে সেটাই হবে ইন্টারসেকশনের মান। তাহলে কি হয় যে কমন সংখ্যা কত? 3 কি এটার ভিতরে আছে? নাই, তাহলে 3 বাদ যাবে। 4 এটার ভিতরে আছে? এটার ভিতরে আছে, তাহলে 4 কমা 5 এটার মধ্যে আছে? এটার মধ্যে আছে 5, তাহলে 6 এটার ভিতরে নাই, তাহলে 4 কমা 5 ইনটু আছে
x কমা y। এখন আমরা এটা দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে কি হয়, প্রথম কি হয়, প্রথম 4 কমা x এই একটা, তারপর একটা কি 4 কমা y এই আরেকটা, তারপর একটা কি 5 কমা x, তারপর একটা 5 কমা y। এখন এটারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে সেট, এটা গুণ করলাম যে 4 দিয়ে প্রথম গুণ করলাম, তারপর 5 দিয়ে গুণ করলাম, যে প্রথম যেটা দিয়ে আমরা গুণ করব সেটা প্রথমে থাকবে, আর যেটা দিয়ে যেটা করব সেটা পরে থাকবে, তাহলে এই হলো এই অ্যানসার, এটাই খর অ্যানসার। এখন আমরা সমাধান করব 2.1 এর 8 নম্বরের গ, 8 নম্বরের গতে কি বলছে দেখি, 8 নম্বরের গতে বলছে p equal to 357, q equal to 57 এবং r equal to p by q হলে p union q into r নির্ণয় করো। এখন আমরা দেখব যে কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। নাও p union q into r নির্ণয় করতে বলছে, যে p union q into r, এখন p এর মান কত, p এর মান 357, q equal to union q equal to 57 into r এর মান p by q, p by q। এখন এই যে p union q, এখন p তিনটা মান আছে, যে 357 এবং q 57, এটা ইউনিয়ন করলে আমরা প্রথমটা লিখব যে 357। এখন এই যে 357 আমরা লিখলাম, এই 357 এর মধ্যে এই 5 এটার মধ্যে আছে, 7 এটার মধ্যে আছে, এই জন্য আর দ্বিতীয়টা লেখা লাগে না, তাহলে ইউনিয়ন আমাদের হয়ে গেল। এখন আছে ইনটু পির মান কত, আবার পির মান আছে 357, এটাকে আমরা কি বলি যে পি বাদ কিউ বা পি মাইনাস কিউ। এখন পি বাদ কিউ হলো 57, 57। এখন আমরা এই মানটা আগে লিখবো যে 357 ইনটু এই যে পি বাদ কিউ, এখন এই মানটা বাদ এই এই সেটটা বাদ এই সেটটা, এখন এটার মধ্যে কি আছে, এই সেটটা বাদ এই সেটটার মধ্যে যেটা বাদ প্রথমে এটা এটার ভিতরে নাই, তাহলে আমরা 3 লিখতে পারি, আবার 5 এটার মধ্যে আছে তো 5 বাদ, 7 এটার মধ্যে আছে 7 বাদ, তাহলে থাকে কি শুধু 3, শুধু 3 থাকে। এখন এটাতে এটাকে গুণ করতে হবে, 3 কমা 3, পরেরটা কি 5 কমা 3, 5 কমা 3, পরেরটা কি 7 কমা 3, তাহলে এটাই পি ইউনিয়ন কিউ ইন্টু আর এর মান, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 8 নম্বরের ক, খ এবং গ, 8 নম্বরে 8 নম্বরে আছে গুণের নিয়ম, গুণের নিয়ম যে কোনো সেটের গুণ এইভাবেই আমরা সমাধান করতে পারবো। সবাইকে ধন্যবাদ।